অ' মোৰ অন ফায়াৰ একিডিঅ' দুই লক্ষ ছাবস্ক্ৰাইবাৰ ন লক্ষ ভিউজ এমনটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কম দেখা যায় তো ওমর অন ফায়ার এই চ্যানেলে যে একটা ভিডিও আপলোড করা হলো ওমর ভাই আপলোড করলো তো নয় লক্ষ প্লাস ভিউজ থেকে কত টাকা সে ইনকাম করলো আজকের ভিডিওতে প্রমাণ সহকারে দেখাবো আমি আমার একটি ভিডিওর অ্যানালাইজিক্স আপনাদেরকে দেখাবো সেই সাথে কত হাজার ভিউজে কত টাকা ইনকাম হয় সেটাও কিন্তু প্রমাণ সহকারে দেখাবো সো লেগে থাকুন এই ভিডিওতে যদি প্রমাণ সহকারে দেখতে চান সেই সাথে আরও কিছু ইনফরমেশন দেবো এই যে একটি ভিডিও সে আপলোড করেছে এই একটি ভিডিও থেকে সে আদৌ ইনকাম করতে পেরেছে কি পারে নাই সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। কারণ কিছু রুলস এবং কন্ডিশন আছে যেগুলো না মানলে কিন্তু ইনকাম হয় না তো ওমর ভাই সেটা কমপ্লিট করতে পেরেছে কি পারে নাই সেটা আপনাদেরকে কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ বলবো আর নয় লক্ষ ভিউজ থেকে সে কত টাকার মতো ইনকাম করতে পারে বা পারলো সেটা আপনাদেরকে বলবো সো এটার জন্য আমি মোবাইল স্ক্রিনে যাব মোবাইল স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু সব কিছু দেখিয়ে দেবো চলুন আমরা মোবাইল স্ক্রিনে জাম্প করি তার আগে একটা কথা না বললেই নয় এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন সেই সাথে ওমর ভাইকে নিয়ে করা এই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো চলুন আমরা জাম্প করি আমি আমার একটি ভিডিও লাস্ট আটাচ দিনের অ্যানালাইটিক্স আপনাদেরকে দেখাবো তো আপনারা স্ক্রিনে এখন একটা ছবি দেখতে পারতেছেন তো ছবিতে আপনারা দেখতে পারতেছেন যে লাস্ট আটাশ দিন আমার একটা ভিডিও থেকে ইনকাম হয়েছে আট ডলার তো এই যে আট ডলার ইনকামের জন্য মূলত আমার কত ভিউজ লেগেছে সেটা আপনাদেরকে এখন দেখাবো তো আপনারা এখন স্কিনে আরও একটি ছবি দেখতে পারতেছেন তো এইখানে আমার সেই একই ভিডিও লাস্ট আটাশ দিনের ভিউটা দেখাচ্ছে তো এইখানে দেখাচ্ছে তেরো হাজার চারশো একত্রিশ ভিউজে কিন্তু আমি এই আট আট পয়েন্ট বত্রিশ ডলার ইনকাম করেছি তাহলে কত হাজার ভিউজে এই এক ডলার করে দিচ্ছে সেটা আপনাদেরকে এখন একটু হিসাব করে দেবো তার জন্য আমরা যে তেরো হাজার চারশো একত্রিশ ওইটাকে তেরো হাজার পাঁচশো ধরে নিব এই অল্প কিউজ ভিউজ এটা খুব একটা ডিফারেন্ট হবে না কোনো একটা সমস্যা হবে না তো আমরা প্রথমে তেরো হাজার পাঁচশো তুলে নেব তেরো হাজার পাঁচশো তুলে নেওয়ার পরে এটাকে ভাগ দিব আমরা আট পয়েন্ট বত্রিশ দিয়ে তো দেখেন এখন কিন্তু আমাদের এক হাজার ছয়শো বাইশের মতো অলমোস্ট আসতেছে তো ষোলোশো আমরা ধরে নিলাম তো আমার কিন্তু টেক চ্যানেল টেক চ্যানেলে ইনকামটা একটু বেশি দিয়ে থাকে আর ওমর ভাইয়ের যে চ্যানেলটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরির তো সেটার ইনকামটা একটু কম হয়ে থাকে তো আমি সেটাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো প্রথমে আমার চ্যানেলের অ্যানালাইটিক্স হিসাবে আপনাদেরকে হিসাব করে দেখাচ্ছি তো ষোলোশো ভিউজ আমরা এখানে ধরে নিলাম তাহলে ওমর ভাইয়ের নয় লক্ষ ভিউজ হয়েছে তো আমি নয় লক্ষ এখানে তুলে নিলাম নয় লক্ষকে আমরা ভাগ দিয়ে দিব ষোলোশো দিয়ে তো ষোলোশো দিয়ে ভাগ দিলে এইখানে দেখেন পাঁচশো বাষট্টি পয়েন্ট ডলার কিন্তু এখানে চলে আসতেছে তাহলে এই যে ডলারটা এটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে আমরা চুরাশি টাকা ধরে যদি হিসাব করি তাহলে কিন্তু সাতচল্লিশ হাজার টাকা অলমোস্ট চলে এসেছে তো এখন কথা হলো যে উমর ভাইয়ের যেহেতু এন্টারটেনমেন্ট চ্যানেল সেহেতু কিন্তু ইনকামটা একটু কম হবে আর যেহেতু ভিডিও লেন তো অনেক বড় সেই হিসাবে আমরা ধরে নিতে পারি মোটামুটি আড়াই হাজার থেকে তিন হাজার ভিউজে তার এক হাজার ডলারের মতো ইনকাম হতে পারে তো এখন যদি আমরা আড়াই হাজার ধরে নিন ভিউজকে আমরা ভাগ দিব আড়াই আড়াই হাজার হাজার দিয়ে দিয়ে তো আমরা একটু ভাগ দিই তাহলে দেখেন তিনশো ষাট ডলার কিন্তু এখানে চলে আসতেছে তো তিনশো ষাট ডলারকে আমরা আবারও চুরাশি দিয়ে গুণন দেব তাহলে কিন্তু তিরিশ হাজার দুইশো আশি টাকা সরি চল্লিশ টাকা চল্লিশ টাকা কিন্তু এখানে চলে আসতেছে তো এটা কিন্তু অ্যাভারেজ একটা ইনকামের আপনাদেরকে হিসাব দিলাম আমার অ্যানালাইটিক্স হিসেবে তো আপনাদেরকে কিন্তু মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম যে কত টাকার মতো ইনকাম সে করেছে তো এখন মূল কথাটি আপনাদেরকে বলবো যে আদৌ কি সে ইনকাম করতে পেরেছে নাকি পারেনি সত্য কথা হলো এটাই যে তার কিন্তু এই ভিডিও থেকে এক টাকাও ইনকাম হয়নি এই যে নয় লক্ষ ভিউজ হয়েছে এটা থেকে কিন্তু ইনকাম হয়নি কেন হয়নি আপনাদেরকে এখন বলবো তো ইউটিউব থেকে ইনকাম করার জন্য অবশ্যই কিন্তু চ্যানেল মনিটাইজ করতে হয় আর চ্যানেল মনিটাইজ করার জন্য কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার সেই সাথে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় এক বছরের মধ্যে তো এটা কিন্তু তার কমপ্লিট হয়ে গেছে তারপরে ওই ইনকাম হলো না আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি তো এই যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা কমপ্লিট হওয়ার পর কিন্তু ইউটিউব থেকে অটোমেটিক একটা ইমেল আসে যে আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আপনি এখন ইউটিউব মনিটাইজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হয় এর আগেও কিন্তু অ্যাপ্লাই করা যায় যদিও সেটা একটু মাঝে মাঝে রিক্স হয়ে যায় যাই হোক এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে আপনার মনিটাইজার জন্য অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করার পরে কিন্তু অনেকটা টাইম নেয় প্রায় একদিন থেকে দুই তিন চার পাঁচ দিনের মধ্যে কিন্তু টাইম নিয়ে থাকে আমার চ্যানেলটি যখন আমি মনিটাইজ করেছিলাম প্রায় তিন দিনের মতো সময় লেগেছিল মনিটাইজ অ্যাপ্রুভ হতে সেই ক্ষেত্রে কিন্তু ওমর ভাইয়ের চ্যানেলটি কিন্তু খুব একটা বেশি দিন হয়নি তার সাথে কিন্তু মাত্র একটা ভিডিও যে কারণে কিন্তু তার চ্যানেলটি এখনও পর্যন্ত মনিটাইজ কমপ্লিট হয়নি আর এই জন্যই কিন্তু তার চ্যানেলের যে একটি ভিডিওতে নয় লক্ষ ভিউজ হলো সেটা থেকে এক টাকাও ইনকাম হয়নি তবে কথা হলো এই চ্যানেলে যদি মনিটাইজ থাকতো তাহলে এই নয় লক্ষ ভিউজ থেকে আমি যে ধারণাটি দিলাম প্রায় তিনশো থেকে চারশো ডলারের মতো কিন্তু ইনকাম হতো আশা করি বিষয়টা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাইতে পারছি এই পর্যায়ে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন